নমস্কার বন্ধুরা, ফুড পাগল বাঙালিতে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে নিরামিষ এবং ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি কাঁচা কলার কোফতা কারি। আমি কিন্তু টিপস ও ট্রিক্স সহ কাঁচা কলার কোফতার পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখে যেতে হবে প্রথম থেকে শেষ অবধি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁচা কলার কোফতা কারি বানানোর জন্য আমি এখানে তিনটে কাঁচা কলা নিয়ে নিয়েছি। কাঁচা কলাগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এটাকে আমি এখন প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে কিছুটা জল দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। এখন এটা দুটো সিটি পড়া অবধি আমি অপেক্ষা করব। প্রেশার কুকারে দুটো সিটি পড়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। কাঁচা কলাগুলো এভাবে আমি এখন জল থেকে তুলে নিচ্ছি। কাঁচা কলার খোসাগুলো আমি এখন ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন এই কাঁচা কলাগুলোকে আমি একটা স্ম্যাশার দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। কাঁচা কলাটা স্ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন ও 1 চামচ পরিমাণ ময়দা আমি এখানে দিয়ে দিয়েছি। মোবাইলের একটা প্রবলেমের জন্য পুরো ভিডিওটা এখানে দেওয়া নেই, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সবগুলো দিয়ে আমি এখন কাঁচা কলাটা আবার ভালোভাবে মেখে নিচ্ছি। কোফতা বানানোর সময় কয়েকটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। কোফতা যখন আপনি মাখবেন তখন কিন্তু লবণ খুব বেশি পরিমাণে দেবেন না। তার কারণ হচ্ছে কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে ফোটানোর পর ঝোলের যে লবণটা আছে সেটা অ্যাবজর্ব করবে, তখন কিন্তু এটা খেতে বেশি লবণাক্ত মনে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, কাঁচা কলাটা মাখার সময় খুব বেশি ময়দা কিন্তু এর মধ্যে অ্যাড করা যাবে না। 2 চামচ পরিমাণ বেসন আমি অ্যাড করেছি আর তার সঙ্গে 1 চামচ পরিমাণ ময়দা। আপনারা যদি 4 চামচ পরিমাণ বেসন অ্যাড করেন তখন কিন্তু 2 চামচ পরিমাণ ময়দা অ্যাড করবেন। ময়দা খুব বেশি অ্যাড করলে পরে কোফতাগুলো ভাজার পর খুব শক্ত হয়ে যাবে এবং এর মধ্যে কারির ঝোলটা ঢুকতে চাইবে না, ফলে কোফতাগুলো কিন্তু খুব শক্ত হয়ে যাবে, খেতেও কিন্তু সেক্ষেত্রে ভালো লাগবে না। কাঁচা কলাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এগুলোকে একটা বলের আকার করে হালকা হাতে এরকমভাবে চ্যাপটা করে দিলাম। সব কাঁচা কলা মাখাটাই এভাবে কোফতার আকারে গড়ে নিচ্ছি। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা আমি লোতে করে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কাঁচা কলার কোফতাগুলো ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব কড়া করে ভাজবো না, তাহলে ভেতরে ঝোলটা ঢুকবে না। মোটামুটি এপিট ওপিট করে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। সবগুলো কোফতাই ভেজে তুলে নিয়েছি। কোফতাগুলো ভাজার সময় আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তাই কারি বানানোর জন্য আমার এর থেকে বেশি আর তেলের প্রয়োজন নেই। এই তেলেই আমি কারিটা রান্না করব। তেলটা বেশ গরমই আছে, মিডিয়াম ফ্লেমেই আমি রান্নাটা করছি। এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি। একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ জিরে, আর দিয়ে দিচ্ছি
গোটা গরম মশলা। কারি বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু বড় বড় ডুমডুম করে কেটে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিলাম। আলুগুলো এখন ভালোভাবে ভেজে নেব, তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো, এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম, এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। মশলাটা কষাতে কষাতে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এবার আমি কড়াইটা একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম, ঝোলটা ফুটে গেছে, কাঁচা কলার কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পাঁচ মিনিট ধরে এখন এই কাঁচা কলার কোফতাগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। কড়াই থেকে কয়েকটা আলু তুলে আমি এভাবে হাতার পিছন দিক দিয়ে সেনে আবার কড়াইতে দিয়ে দেব, তাহলে ঝোলটা একটু ঘন হবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা, 1 চামচ পরিমাণ ঘি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার আসবো পরের রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন।